প্রিয়ঙ্কা গান্ধী ডাঙরিয়ানে এটা 11:30 বজার ভিতর পাবহি বলে পেলে আমি আশা করে আছো। আমার তিতাবর সমষ্টি বরহুলাত প্রায় 4 কিলোমিটার জোড়া এসোয়া পথ আমি পদযাত্রা নয় রোড শো কার্যসূচী লৈছো। এতালেক বতরে বড় বেশি আমাক সমর্থন করে থাকা নাই, তথাপিত ঈশ্বর গুড়ি খাটি আছো। বতরে যদি সহায় করে নিশ্চয় যোরহাটবাসীর পূর্ণ সঁহারি পাম। ঠিকই আছে, বেলেগ বেলেগ দলেও নিজৰ নিজৰ সাংগঠনিক প্রচার কার্যসূচী চলত আমি বাধা দিবলগীয়া আপত্তি করবলগীয়া একো নাই। আমার নেত্রীগুলো আহিলে আমার দলের নেতাকর্মীয় ভাল পাব আর আমার যোরহাটের রাইজক আমি কি প্রকৃততে ভাবি আছো, কংগ্রেস দলে কি চিন্তা করে আছো, রাইজক লৈ আমি কোনবিলাক মূল বিষয়ক আমি প্রাধান্য দিব বিচাৰিছো। সম্ভাবনা থকা যখন ইন্ডিয়া গভর্নমেন্টের সরকার 4 জুনের পিছত হব ইন্ডিয়া এলায়েন্সের সরকার, সেই সরকারখনের অসমৰ প্রতি দায়বদ্ধতা কি, অসমীয়া জাতিক সেই সরকারখনের হয়ে পেলায় আমার নেত্রীগুলো একটা বার্তা দিব চেষ্টা করব। নিশ্চিতভাবে রাইজক আমি আমার কথাখিনি আজ মন খুলি কোয়ার সুযোগ পাম। নিশ্চিতভাবে আমি 14টা সমষ্টিতেই আমি এবার যোগ্য প্রার্থী দিছো বলে অসমৰ রাইজে অসমৰ সংবাদ মাধ্যমে সকলোৱে কৈছে আর আমি গৌরবান্বিত যেটা আপনাদের কয় যে আমার প্রার্থী সকল ভাল, আমি ভালকে যুঁজিব পাৰিছো, রাইজক প্রতিনিধিত্ব করব পাৰিছো। রাইজে আমার প্রার্থী সকলক যদর আদর সাদর দেখাইছে, যিধরণে রাইজে লগত সহযোগিতা করেছে, এখানে আমার দলের কারণে নিশ্চয় একটা ভাল খবর। আর উজনি রাইজে বিজেপিক ভোট দিয়ার আগতে বিজেপিক কি সুদি আছে রাইজে মো, রাইজে কৈছে ইলেকট্রিসিটি বিল যাওয়া সময়সাত 7 বার বহাই দিয়ার কারণে বিজেপিক ভোট দিব লাগবে নাকি, 6 জনগোষ্ঠী 6 মাহের ভিতর জনজাতিকরণ করম বলে কই নকরার কারণে বিজেপিক ভোট দিব লাগবে নাকি, ব্রহ্মপুত্রখন খানি দুইপারে এক্সপ্রেস হাইওয়ে বনাম বলে কই প্রতারণা করার কারণে বিজেপিক ভোট দিব লাগবে নাকি, অসম চুক্তির আত্মাক হত্যা করে জাতিটোর মূরর উপর কাখন জাপি দিয়ার কারণে বিজেপিক ভোট দিব লাগবে নাকি, ব্রহ্মপুত্র খানিম বলে কই দুইপারে এক্সপ্রেস হাইওয়ে বনাম বলে কই গুকাত মিছা কথা কোয়ার কারণে বিজেপিক ভোট দিব লাগবে নাকি, কথাবিলাক অসম রাইজক কব লাগবে। চাহ শ্রমিকর মজুরি 351 টাকা করম বলে বিজেপিয়ে কই আজিলেক নকরার কারণে চাহ শ্রমিকে বিজেপিক ভোট দিব লাগবে নাকি, এই কথাবিলাকর উত্তর বিজেপিয়ে অসম রাইজক দিব লাগবে। OPS কিয় দিন বলে কৈছে, অঙ্গনাবাদী কর্মী, আশা কর্মী, রান্ধনী, টেটর টিচার, কম্পিউটার টিচার, টিউটর, গাঁওবুড়া, VDP এলোকে দীর্ঘদিন আন্দোলন করে আছে সমস্যা সমাধানের কারণে, কেতিয়াবা বিজেপিয়ে গুরুত্ব দিছিল নাকি, এই সংগঠনবিলাকক যি গুরুত্বহীন করা হল তার কারণে বিজেপিয়ে ভোট পাব নাকি, গতি এই কথাবিলাকে রাইজে চিন্তা করব। মুখ্যমন্ত্রীয়ে মূল কথাবিলাকৰ রাইজর মনোযোগ আঁতরাই নিবলে সদায় চেষ্টা করে আছে, এতিয়া রাইজে মূল কথাবিলাকলে ঘুরি আছে, সেইখানে রাইজে বিজেপির মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যোরহাট আছে ভাল হয়েছে, কক মুখ্যমন্ত্রী যে চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি কিয় নহল, কি কারণে মজুরি বৃদ্ধি নকলে কক, ডাবল ইঞ্জিন সরকার ইমান 1 লাখ কোটি টাকা লোন লবলগিয়া কি হয়েছে, দরমহা দিবলগিয়া হয়েছে লোন লৈ পেলায়, হিতাধিকারী দিবলগিয়া হয়েছে লোন লৈ পেলায়, আর তেখেতে কয় 1200 টাকা অনুরোধ দিছে, আমিও তো কইছো, আমিও কইছো যে প্রতি মাহর 9 তারিখে 2500 টাকা নলক্ষ্মী আমি ক্ষমতা পালে দিম, আমি 500 টাকার সিলিন্ডার কর্ণাটক হিমাচল দিয়ে আছো, যেটা আমি ক্ষমতা পাম অসমতো আমি দিব বিচারিছো, আমি 200 ইউনিট বিজুলি বাতি ফ্রিকে দিয়ে আছো, যত যত আমি কংগ্রেস আছো, আমি ক্ষমতা পালে অসমতো দিব বিচারিছো, গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কক অসম রাইজক যে কি কারণে কাখন জাপি দিয়া হল, কিয় অসম চুক্তিক অবমাননা করা হল, কিয় অসম চুক্তির 6 নং দফা বাস্তবিত করা নহল, খিলঞ্জিয়ার সংজ্ঞা নিরূপণের বিষয়টি কি হল, চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি কিয় নহল, 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ কিয় নহল, ব্রহ্মপুত্র খনন করে দুইপারে